টিহুর এটা অঞ্চলের রাইজর চকুত সকলো হুকুকাই কান্দি উঠিল গাঁওয়ার মহিলা সকল। এটা ঘটনাক কেন্দ্র করে সৃষ্টি হল এক হুকাকুল পরিবেশ। ঘটনাটো জানিলে আপনিও আচরিত হয়ে পড়ব। এই ঘটনাটোর গাঁওবাসীর মনত সুমাইছে ভয়, এডাল গছর কান্দিছে রাইজে। দিনের ভাগত হলে তো বহুত মানুষ ইয়াতে জম খাই থাকে, নাম কীর্তন হয়ে থাকে, লগতে ইয়াতে জিরণি লবও আহে গরমত। কিন্তু প্রভু এই যে রাতি দিনত নহয় যে রাতি করেছে, তার কারণে তেখেতক প্রভুক আসলতে মই ধন্যবাদ জানাইছো, যাতে সেই অপয় অমঙ্গলের পৰা আমাক যাতে রক্ষা করেছে। কিন্তু এইটাই একটা দুঃখ লগা যে আমি যেটু মন্দিরত আমি প্রার্থনা করেছিল সেই মন্দিরটা একেবারে ভাঙি চুরমার হয়েছে। এই ঘটনাটো টিহুর নতুন বনিয়াকুচির। টিহুর নতুন বনিয়াকুচিত আছে এজোপা দুশ বছরিয়া পুরনি আহত গছ। এই গছডালের সঙ্গে গাঁওখনের আছিল এক আত্মিক সম্পর্ক। দুশ বছরিয়া পুরনি আহত গছজোপাক কেন্দ্র করিয়েই সেই ঠাইত বহুকেইটা মন্দির স্থাপন করা হয়েছিল। এক ধর্মীয় স্থলীত পরিণত হয়েছিল সেই স্থান। দূর দূরণির ভক্তই ভিড় করে গছজোপার তলত থাকা মন্দিরত। গোপীনাথ মন্দিরের গছ, এই গছডাল বর্তমান আমি জানাত দুশ বছর আগর পুরনি গছ। বহুত বছর আগরপরা ইয়াতে আমার নাম কীর্তন চলি থাকে। আর আমার এই জিতানন্দ মন্দির ভাঙি গেল, গছডাল পরি রাতে 11টামান বাজাত গছডাল পড়ছে ইয়াতে। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমার ইয়াতে নাম কীর্তন করা হয়। আমি গোটেখানি মহিলাতে নাম চাম ধরো, গতি আমার বহুত অসুবিধা হয়ে গেল, আমি কেনকে নাম ধরব। গছজোপার তলতেই বছরের বিভিন্ন সময়ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পিছে সোমবারে ঘটিল এক ঘটনা। টিহুর নতুন বনিয়াকুচিত থাকা দুশ বছর পুরনি আহত গছজোপার এটা অংশ নিজেই ভাগি পড়ে। গছডাল ভাগি পড়ার পিছতেই গছডালের তলতেই থাকা এটা মন্দিরের বিস্তর ক্ষতিসাধন হয়। মন্দির গৃহ বেয়াক ক্ষতিসাধন হওয়াত স্থানীয় নামতি দলের আইমাতৃসকলের রাইজও কান্দনত ভাগি পড়েছে। কিবা অমঙ্গলের ইঙ্গিত দিছে বলে ভয় সুমাইছে অঞ্চলবাসীর মনত। এইদরে গছজোপার আকস্মিক দুর্যোগত ভাগি পড়েছে এটা গাঁওবাসী। নলবাৰীৰ পৰা ৰাজেশ বৈশ্য, ৰিপোৰ্ট লোকেলি দিন।